এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পাহাড়ে বৃষ্টির সঙ্গে হতে পারে তুষারপাত, এক নজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস। তো আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে? আগামী কয়েকদিনে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর? এবং কবে থেকে কলকাতা সহ বাংলায় পড়বে ঝাঁকিয়ে শীত? কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস? বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর পরবর্তী আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বিস্তারিত কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ভোরের বাতাসে শিশিরানি থাকবে। এছাড়াও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কিংবা পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে রোদের তাপ বাড়বে, স্বাভাবিক কারণে তাপমাত্রাও বৃদ্ধি হবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দফতরের দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 4 নভেম্বর অর্থাৎ শুক্রবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী 5 দিন দিন ও রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামীকাল বৃহস্পতিবার নাগাদ দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 4 নভেম্বর অর্থাৎ শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন বা রাতের তাপমাত্রা তেমন বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতার আবহাওয়া, এদিন কলকাতা ও আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে, তবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ও 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 23.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91%। দেশের আবহাওয়া, তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, সঙ্গে রয়েছে উত্তর পূর্ব দিকের বাতাসও। এর প্রভাবে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। 6 নভেম্বরের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরল ও মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশে 4 থেকে 6 নভেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।